বাট আমি যদি তুমি বলো যে আমি ভবিষ্যতে কি হতে চাই, আমি আসলে দিলার জামানের মতো হতে চাই, ওরকম অসম্ভব সুন্দরী এরকম এরকম অসম্ভব দাপটে অভিনেত্রী, কারণ থিয়েটারে আমি আবার ওর বড় বোন, আমরা তো একই সাথে থিয়েটার করেছি। দেখো আমরা যখন একসাথে কাজ করেছি, আমি যদি বলি যে না আমাদের মধ্যে কোনো টানাটানি ছিল না, সেটা ভুল হবে। কিসের টানাটানি ছিল জানো? কে কত ভালো চরিত্রে অভিনয় করবো সে কারণে। তো হায়াত ভাইয়ের গাড়িতে করেই কিন্তু আমি আর বিপাশা রাকায় সব থিয়েটার করতে আসতাম। ওকে, ভাবি বলতেন যে এই তোমার হায়াত ভাই যাচ্ছে চলে যাও, তাহলে রিক্সা ভাড়া খরচ হবে না। ওকে, মালিবাগ থেকে মানে শাহজাহানপুর থেকে বেলি রোড তখন খুবই কম জায়গা। বা ধরো বিপাশার প্রথম লেখা নাটকে বিপাশা কিন্তু আমাকেই খুঁজে নিয়েছে অভিনয় করার জন্য। মজার ব্যাপার হচ্ছে কি, আমি যে দুইটা টেলিভিশন নাটক দিয়ে প্রথম নাম করি, তার মধ্যে একটা হচ্ছে আমজাদ হোসেনের বউ কথা কাও, যেটা ঈদের নাটক ছিল, এবং তারপর একটা হচ্ছে হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই। এই দুটো নাটকে প্রথম প্রস্তাব গিয়েছিল সমীর কাছে, সমীর করেনি। আচ্ছা, হ্যাঁ, এবং দুটো নাটকে নূর ভাই ছিল। নূর ভাই যখন দেখেছে যে টেবিলে প্রোডিউসার আলোচনা করছে যে সমী করবে না, নূর ভাই আমাকে বলছে তুমি করো। এই কিন্তু আমার প্রথম শুরু, মানে এখানেও নূর ভাইয়ের একটা বিশাল অবদান আছে। দেখো তুমি যদি বলো সমীর বেস্ট ফ্রেন্ডকে, সমী অন্য একজন মানুষের নাম বলবে, আমার বেস্ট ফ্রেন্ডকে আমি অন্য একজন মানুষের নাম বলবো, বিপাশার বেস্ট ফ্রেন্ডকে সে অন্য একজন মানুষের নাম বলবে। আমরা তিনজন যে তিনজনের একেবারে সারাক্ষণ বন্ধু ছিলাম ব্যাপারটা না, কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং শ্রদ্ধাপূর্ণ এবং ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল, যে সম্পর্কটা আসলে সকলের সাথে সকলে থাকে। আমার বুঝতে পেরেছি, এটা চয়েস অফ লাইফ। না না, বরঞ্চ তো সমী বিপাশার আগে আমি সরে গেছিলাম ক্যামেরার পেছনে। তো সমী যেমন অনেক বেশি ফোকাস ওর বিজনেসে এবং রাজনীতি ক্ষেত্রে, বিপাশা যেমন অনেক বেশি ফোকাসড হচ্ছে গিয়ে ওর ছবি আঁকায়, এটা তো সবসময় প্যাশনের জায়গা, এবং ও চমৎকার গান করে এবং চমৎকার লেখে, সেটাও তো তুমি জানো। তো এবং বিপাশা অনেক বেশি ফোকাসড ওর সংসারে, বাচ্চাদেরকে বড় করার ব্যাপারে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি তো আসলে থিয়েটারে হাতে খড়ি কারণেই, এবং এত বড় বড় শিল্পীদেরকে সামনে দেখার কারণেই হোক, মানে আমি আসাদুজ্জামান নূরকে দেখেছি, উনি তো কখনো নায়ক হননি। আমার কাছে কিন্তু দিলারা জামান বা নাজমা আনোয়াররা অনেক আইকনিক, মানে শুধু মানে ক্যারেক্টার ইন এ সেন্স যে অভিনেত্রীও, নাজমা আনোয়ার তো উনি প্রয়াত হয়েছেন। বাট আমি যদি তুমি বলো যে আমি ভবিষ্যতে কি হতে চাই, আমি আসলে দিলারা জামানের মতো হতে চাই, ওরকম অসম্ভব সুন্দরী এরকম এরকম অসম্ভব দাপটে অভিনেত্রী। বয়স হিসাবে আমার চেয়ে একটু ছোট সমী, আর আমাদের দুজনের চেয়ে বেশ ভালোই ছোট বিপাশা। বিপাশা জন্ম 71-এ, ঠিক আছে। তো সমী আর আমি আবার পড়াশোনার দিক থেকেও সমসাময়িক ছিলাম। তো সমী আমাকে তুই বলে, আমি সমীকে তুই বলি। হ্যাঁ, বিপাশা সমীকে তুমি বলে, বিপাশা আমাকে আপনি বলে, মিম্যাপ আপনি, কারণ থিয়েটারে আমি আবার ওর বড় বোন, আমরা তো একই সাথে থিয়েটার করেছি। দেখো আমরা যখন একসাথে কাজ করেছি, আমি যদি বলি যে না আমাদের মধ্যে কোনো টানাটানি ছিল না, সেটা ভুল হবে। কিসের টানাটানি ছিল জানো? কে কত ভালো চরিত্রে অভিনয় করবো সেই টানাটানি। মানে কি, মানে হচ্ছে কি খাট্টা তামাশা হচ্ছে, আসলে কোন ক্যারেক্টারটা করবো আমরা, ও রূপা করবে মিমি, সোনা করবে বিপাশা, দুইটাই ইকুয়ালি মানে অসাধারণ ক্যারেক্টার। আচ্ছা সমী করছে ঢাকা থিয়েটারে, কারণ আমি বিপাশা নাগরিকে ছিলাম, সমী ঢাকা থিয়েটারে। সমী ঢাকা থিয়েটারে কী করছে? মার্চেন্ট অফ ভেনিস করেছে, আচ্ছা পড়শিয়া, আমরা দল বেঁধে দেখতে গেছি, ও কেমন করলো, ঠিক আছে। আমাদের জীবনের হাড়ির খবর, প্রেমের খবর, সবটাই কিন্তু আমরা নিজেদের মধ্যে শেয়ার করতাম। মানে আমাদের মধ্যে যেটা হয়েছে কি, মানে আমাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক ছিল কোথায় গিয়ে, যে দিনের শেষে তো আমাদের সবার ওরিয়েন্টেশনটা একরকম, আমাদের ফ্যামিলির ওরিয়েন্টেশনটাও একরকম, থিয়েটার ওরিয়েন্টেশনটাও একরকম। তো যেটা হয়েছে যে মানে হায়াত ভাবি, মানে শিরিন হায়াত, উনি তো ভীষণ স্নেহ করতেন। তো হায়াত ভাইয়ের গাড়িতে করেই কিন্তু আমি আর বিপাশা রাকায় সব থিয়েটার করতে আসতাম। ওকে, ভাবি বলতেন যে এই তোমার হায়াত ভাই যাচ্ছে চলে যাও, তাহলে রিক্সা ভাড়া খরচ হবে না। ওকে, মালিবাগ থেকে মানে শাহজাহানপুর থেকে বেলি রোড তখন খুবই কম জায়গা। বা ধরো বিপাশার প্রথম লেখা নাটকে, বিপাশা কিন্তু আমাকেই খুঁজে নিয়েছে অভিনয় করার জন্য। এবং মজার একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যে বিপাশা যখন বিপাশার অতিথি নামে একটা অনুষ্ঠান করতো বাংলা ভিশনে, তখন বিপাশা একটা স্পেশাল প্রোগ্রাম করেছিল যেখানে আমরা তিনজন, মুশকিল হচ্ছে কি 20-25 মিনিট, তো ওইটা এরকম ঘন্টা পর ঘন্টা হলে বোঝা যেত মজাটা ছিলাম কি। মানে অবশ্যই আমি বলতে চাই যে আমরা তিনজনই নিশ্চয়ই ভালো নাটক, ভালো চরিত্রের জন্য কাঙাল ছিলাম। হ্যাঁ,
কিন্তু তার মানে এই না যে সেটার জন্য আমাদের আসলে একজন আরেকজনের পিছনে কোনো নেগেটিভ শক্তি নিয়ে লেগে থাকতে হবে, ব্যাপারটা একদমই তা না। বরঞ্চ আমরা প্রত্যেকে নিজেদের ব্যাপারে অনেক কনফিডেন্ট ছিলাম, আমাদের শিক্ষা দীক্ষা রুচি এবং সেগুলোর সমন্বয় হয়ে আমাদের এক যে মিথস্ক্রিয়াটা হয়েছিল সেটা ধরো, যেমন সমীর সাথে বিপাশার সম্পর্কটা আমার চেয়ে একটু গভীর, বিপাশার হ্যাঁ মানে সমীর বিপাশার সম্পর্কটা আমার চেয়ে একটু গভীর, আবার বিপাশার সাথে আমার থিয়েটারের সম্পর্কটা একরকম গভীর, আবার সমীর সাথে আমার যে সমস্ত বন্ধুত্বের সম্পর্ক যেখানে অনেক ছোট ছোট অনেক গোপন গোপন খবরের আমাদের আদান প্রদান ছিল, সেগুলো হয়তো সেখান থেকে বিপাশা হয়তো আবার একটু দূরে। তো এরকম আর কি, মানে আমাদের তিনজনকে ঘিরে মানে আমাদের তো ত্রিভুজ সম্পর্কটা তো আর ঠিক ওইভাবে এসে হয়নি, আমার সাথে সমীর একরকম, আমার সাথে বিপাশার একরকম, বিপাশার সাথে সমীর একরকম, এই ত্রয় বিষয়টা শুধু দর্শকদেরই রায়, আমি তাই মনে করি। কারণটা কি মানে দিনের শেষে কিন্তু আসলে আমি জানি না, এটা তুমি আবার একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখতে পারবে হয়তো, কারণ মানে এই যে কভার স্টোরি বা নিউজ তৈরি করা বা লিড স্টোরি করা এগুলো তো আবার তুমি আবার আমার উল্টো দিকের মানুষ, হ্যাঁ তুমি তোমার একটা অ্যানালিসিস কিন্তু দিতে পারো, এটা আমারও শুনতে ভালো লাগবে। যেটা হচ্ছে যে আমার মনে হয় যে হ্যাঁ ইন্ডাস্ট্রিতে ভালো রাইটাররা আমাদেরকে সুযোগ করে দেন, ভালো ডিরেক্টররা আমাদেরকে সুযোগ করে দেন, আমাদেরকে যারা সংবাদ চর্চা নিয়ে মানে যারা সংবাদ নিয়ে চর্চা করেন তারা আমাদেরকে নানান রকমভাবে হাইলাইট করেন, কিন্তু দিনের শেষে শেষ পর্যন্ত আমার মেধা বা আমার যোগ্যতা না থাকলে বা আমাকে দর্শক গ্রহণ না করলে, মেধা যোগ্যতা চেয়ে বড় কথা আমি বলতে চাই দর্শক যদি গ্রহণ না করেন তাহলে কিন্তু আসলে ওই আমিটা একটা সময় আসলে হারিয়ে যায়। কাজে আমার কাছে মনে হয় যে এখানে সব কিছুর পরে কোথায় গিয়ে যেন অডিয়েন্সের সাথে কানেক্ট করার ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ, অন্তত আমি করি না। কেন করি না, যেমন ধরো যে জেবাপা যেরকম আমাকে ছুটতে ছুটতে নিয়ে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিয়েছিল যে তুই অডিশন দে, এটার পিছনে জেবাপার তো কিন্তু কোনো স্বার্থ ছিল না। হ্যাঁ জেবাপা বাই দি বাই গীতের আপাকে চিনতেন, গীতের আপা বলেছিলেন যে আয় আমরা একটা মেয়ে খুঁজছি বিজ্ঞাপনের জন্য, ও আমাকে নিয়ে গিয়েছিল। মজার ব্যাপার হচ্ছে কি আমি যে দুইটা টেলিভিশন নাটক দিয়ে প্রথম নাম করি তার মধ্যে একটা হচ্ছে আমজাদ হোসেনের বউ কথকাও, যেটা ঈদের নাটক ছিল, এবং তারপর একটা হচ্ছে হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই। এই দুটো নাটকে প্রথম প্রস্তাব গিয়েছিল সমীর কাছে, সমীর করেনি। আচ্ছা হ্যাঁ, এবং দুটো নাটকে নূরভাই ছিল, নূরভাই যখন দেখেছে যে টেবিলে প্রোডিউসার আলোচনা করছে যে সমীর করবে না, নূরভাই আমাকে বলছে তুমি করো। এই কিন্তু আমার প্রথম শুরু, মানে এখানেও নূরভাইয়ের একটা বিশাল অবদান আছে। তো আসলে ব্যাপারটা কি, এটা তো কোনো সিন্ডিকেশনের পার্ট না, ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে তখন যে টেলিভিশনের প্রান্তিকে নাটকগুলো নির্বাচিত হতো, তুমি এখনো টেলিভিশনে ওইটা দেখবে যে ওনারা কিন্তু হয়তো বা মানে ডিরেক্টর রাইটার বা অ্যাক্টার্স খুব রিপিট করতে চান না, প্রত্যেক প্রান্তিকে নতুন কিছু আনবার চেষ্টা করেন, সেই চেষ্টাটা তো তখন আরও তীব্রভাবে ছিল। তো দেখা যেত যে এই প্রান্তিকে বললাম না, ধারাবাহিক নাটক করলে কেবলমাত্র পুরো একটা প্রান্তিক জুড়ে আমরা সেই নাটকের মাধ্যমে দর্শকের সাথে যুক্ত থাকতাম, আর যদি সাপ্তাহিক নাটক হতো তাহলে সাপ্তাহিক নাটক তো ঘুরে ঘুরে আসবে, কখনো সমীর কাছে, কখনো বিপাশার কাছে, কখনো আমার কাছে, সেখানে হয়তো কিছু চয়েস বা কিছু সিলেকশন থাকতো, এটা নির্মাতাদের একটা থাকে। যেমন ধরো যে আমি যখন প্রাইভেট সেক্টরের নির্মাতা হিসেবে কাজ করেছি আমি কিন্তু কিছু সেট পিপল নিয়ে সবসময় কাজ করেছি, কেন সেটা কিন্তু এই যে ওই যে কাজ করার একটা কমফর্ট তৈরি হয়ে যায় সেই জায়গাটা থেকে। এখন কিন্তু আমার অনেক আফসোস হয় যে তখন আমি বিষয়টা বুঝতাম না কেন, আমি কেন আরও মানে আরও ডিফারেন্ট ডিফারেন্ট পার্সন নিয়ে কাজ করিনি, হ্যাঁ তাহলে কিন্তু আরো মজা হতো। ইন জেনারেল আসলে সিন্ডিকেশন ছিল বলে আমার মনে হয় না। যেমন ধরো তুমি যদি সেটা বলো তাহলে তোমাকে সব থেকে বেশি অপবাদ দিতে হবে হুমায়ুন ভাইকে, কারণ হুমায়ুন ভাই তো আসলে তার পছন্দের আর্টিস্ট নিয়ে কাজ করতেন। আচ্ছা সত্যজিৎ রায় সবসময় সৌমিত্রকে নিয়ে কাজ করেছেন, সেটা কি সিন্ডিকেশনের জন্য? কিন্তু আমি মনে করি সেটা ছিল সত্যজিৎ রায়ের চয়েস। সৌমিত্র কি সবসময়, যদিও আমি এ ব্যাপারে কথা বলার জন্য খুবই ক্ষুদ্র মানুষ, বাট আমি যদি বলি যে সত্যজিৎ রায় যত সিনেমা করেছেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায় ওনার যত সিনেমা অভিনয় করেছেন, তা সব সময় কি সবসময় দুজনের প্রত্যেকটা মিথস্ক্রিয়া কি একই রকম ছিল? তা তো না, তাই না? কখনো কখনো সেটা এত দূর পৌঁছেছে, কখনো কখনো সেটা সে জায়গায় পৌঁছায়নি। উত্তম কুমার ওনার কয়টা সিনেমায় কাজ করেছেন? মাত্র দুটো, চিড়িয়াখানা বোধ হয় আর ওখানে তো সেই বিখ্যাত নায়ক। তো ওই নায়কের মতো একটা সিনেমায় তো উত্তম কুমারের জন্য যথেষ্ট। আমরা যদি নায়ককে এক জায়গায় রাখি আর সৌমিত্র চট্টোপাধ্যায় বাকি সিনেমাগুলোকে রাখি, তো এর মধ্যে তো আসলে তুলনা চলবে না কোনো। কেন ছিল না ঈর্ষা ছিল না সেটা তো আমি একদমই বলতে চাই না। দেখো ঈর্ষা ব্যাপারটা কেমন, ঈর্ষা ব্যাপারটার কিন্তু একটা পজিটিভ দিক আছে। ঈর্ষা ইজ নট অলওয়েজ আ ভেরি নেগেটিভ থিং, ঠিক আছে? ঈর্ষা থেকে যদি তুমি কোনো অন্যায় কাজ করো দ্যাট ইজ নেগেটিভ। কিন্তু আজকে যদি আমার মনে হয় যে আমি বিপাশা এই নাটকটাতে খুব ভালো অভিনয় করেছি, আমার এরকম একটা ভালো নাটক, একটা ভালো ক্যারেক্টার দরকার, হ্যাঁ সেটাতে যদি আমি মানে ভালো অভিনয় করতে পারি, যদি ওর চেয়ে একটু হয় অভিনয়টা ভালো, এই চাওয়াটা যদি কখনো মনের মধ্যে খেলে গিয়ে থাকে,
সেইটাকে কি আসলে আমি ঈর্ষা বলবো? আমি জানি না। আমি কিন্তু সেটাকে আসলে বলবো যে আমি ওর ওই অবস্থানটাকে বা ওর ওই যোগ্যতাটাকে এতটাই রেসপেক্ট করেছি যে আমার আসলে ওই জায়গাটা ছুতে ইচ্ছা করেছে। তুমি যদি বলো সমীর বেস্ট ফ্রেন্ডকে, সমীর অন্য একজন মানুষের নাম বলবে, আমার বেস্ট ফ্রেন্ডকে আমি অন্য একজন মানুষের নাম বলবো, বিপাশার বেস্ট ফ্রেন্ডকে সে অন্য একজন মানুষের নাম বলবে। আমরা তিনজন যে তিনজনের একেবারে সারাক্ষণ বন্ধু ছিলাম ব্যাপারটা না, কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং শ্রদ্ধাপূর্ণ এবং ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল, যে সম্পর্কটা আসলে সকলের সাথে সকলের থাকে। আমার ছেলে বন্ধুদের মধ্যে আছে না, যারা আমাদের সময়কার সহকর্মী, সবাই কি সবার বন্ধু ছিল? তা তো না। যেমন এখানে যেমন জাহিদ আর পাভেল আমার দুইটা জানে জিগার,